2017 সালে রাজধানীর উত্তরায় আদনান হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশে কিশোর গ্যাংয়ের নৃশংসতা জনসমক্ষে আসে। এরপর আধিপত্য বিস্তার ও সিনিয়র জুনিয়র দ্বন্দ্বসহ নানা বিবাদে জড়িয়ে বেড়েই চলছে কিশোর অপরাধ। আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে 2020 সালে 264 জন কিশোর নিহত হয়েছে। 2019 সালে এই সংখ্যা ছিল 221। গত 17 বছরে খোদ রাজধানীতেই কিশোর অপরাধীদের হাতে খুন হয়েছেন 120 জন। গত 2 বছরে কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ হারিয়েছেন 34 জন। শুরু থেকেই কিশোর অপরাধ দমন ও সংশোধনে কাজ করছে র‍্যাব। বৃহস্পতিবার সামাজিক প্রচারণার অংশ হিসেবে টেলিভিশন বিজ্ঞাপনের উদ্বোধন করে বাহিনীটি। অনুষ্ঠানে র‍্যাব মহাপরিচালক জানান, 2017 সাল থেকে এ পর্যন্ত 300+ গ্যাং সদস্যকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। কিশোর গ্যাংকে সামনে রেখে ফায়দা হাসিল করছে নানা চক্র, দাবি র‍্যাব প্রধানের। কিশোর গ্যাংয়ের মধ্যে কিশোররা যেরকম থাকে, সাথে সাথে দেখা যায় এটার মধ্যে আরও বড়রাও থাকে। বড়রা থেকে তাদেরকে একটা গ্যাং ফর্ম করে দেয়, এরপরে দেখা যায় বড়দের সাথেও তাদের একটা মতবিরোধ দেখা দেয়। কিশোর গ্যাংকে বড় চ্যালেঞ্জ দাবি করে পুলিশ মহাপরিদর্শক বলেন, আইনের কারণে 18 বছর পর্যন্ত সবাইকে শিশু হিসেবে গণ্য করতে হয়, তাই দমন করা যাচ্ছে না অপরাধ। 18 বছরের যেটি যিনি মূলত পূর্ণ যুবকের পর্যায়ে পৌঁছে যান, তাকেও কিন্তু এখন শিশু হিসেবে কনসিডার করা হয়। এ কারণে এই কিশোর গ্যাংদের বিরুদ্ধে যেভাবে ইতিপূর্বে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি সেভাবে করা সম্ভব হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, শিশু হিসেবে গণ্য করার বয়সসীমা 18-র নিচে করার চিন্তা ভাবনা করছে সরকার। এই ছেলেরা 18 বছর বয়সে তো ইউনিভার্সিটি চলে যায়। আমাদের আজকে মনে হয় এই 18 বছর সময়সীমাটা আমাদের চিন্তা করার বিষয় আসছে মনে হয়। কিশোর অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে অভিভাবক ও শিক্ষক সহ সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান অংশগ্রহণকারীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।